হাই ফ্রেন্ড, আজকে আমরা আসছি পদ্মা নদীর পেরে। তো দেখুন কি সুন্দর একটি জায়গা, যেটা বর্তমানে গাছ লাগানো হচ্ছে, ঝাউবন গাছ। তো কিছুদিন পরে এটা পর্যটক এরিয়া হিসাবে গণ্য করা হবে। তো আপনারা যারা এই জায়গাটা আসেননি, চাইলে আসতে পারেন এবং এখানের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো এই পেস্টায় বন দেখুন, বিশাল বন। তার মাঝখানটায় ঝাউবন, ঝাউ গাছ লাগানো হচ্ছে, নতুন ঝাউবন, ঘাউয়া কেওড়া গাছ, সুন্দরী গাছ লাগানো হচ্ছে। তো তারপরে আবার বন, তারপরে সুন্দরবন, নদী পাড়ি সুন্দরবন। তো এর আগে আমরা আপনাদের রোহিতে দেখাচ্ছি, আজকে দেখাচ্ছি পদ্মা শুলি। তো এই জায়গাটা একদম নতুন, অনেকেই জানেন না। তো তো আপনারা চাইলে নতুন জায়গাটিতে ভ্রমণ করতে পারেন, ঘুরে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। তো ভিডিওতে যতটা দেখাচ্ছি তার চেয়ে অনেক জায়গাটা অনেক সুন্দর। চারপাশটা বেড়া দিয়ে ঘেরা, এই জায়গায় গরু ছাগল ইত্যাদি প্রবেশ করানো সম্পূর্ণ নিষেধ। যেহেতু ছোট ছোট গাছ আছে আপনাদের দেখায়, ঝাউ গাছ, তার জন্য। এবং ভিতরে দেখাচ্ছে অনেকে গাছ কেটে নিতেছে গরু ছাগলের জন্য। দেখুন আপনাদের ঝাউ গাছ দেখাচ্ছি একদম, দেখুন এরকম হাজার হাজার ঝাউ গাছ লাগানো হয়েছে। যদি স্থানটি ভালো লাগে অবশ্যই জায়গায় ঘুরতে আসবেন, পরিবার সবাইকে নিয়ে জায়গাটি ভালো লাগবে। আপনার মনে হলো যে জায়গাটি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু একদম নতুন, জায়গাটি কেউ চেনেন না অথবা কেউ আসেন নাই, তাই শেয়ার করলাম আপনাদের জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই জায়গাটিতে আসবেন। তো আমরা আসছি একদম খালের পাড়ে, এই পাড়টাতে খাল, তার উপর লাল দিয়ে বন, উৎসাইডে নদী, এবং এখানে বিরাট মাঠ। তো আপনারা যারা জায়গাটি দেখেননি বা যাদের দেখার ইচ্ছা আছে তো আসতে পারেন। জায়গাটি হচ্ছে পদ্মা সুলিশ দিয়ে নেমে হাতের বাম সাইডে রাস্তা দিয়ে চলে আসবেন। তো সকলকে ধন্যবাদ।